হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেটা জাস্ট রিসেন্টলি রিলিজ হয়েছে। তো সেটা হচ্ছে কি, কলকাতা পুলিশ এসআই। তোমরা সকলে জানো কলকাতা পুলিশ এসআই আর সার্জেন্টের যে রিক্রুটমেন্ট হয় 2023, সেটা রিলিজ হয়ে গেছে। সেটা নিয়েই আমি চলে এসেছি আজকে। তো দেখে নেওয়া যাক যে কতটা কি আছে না আছে। ওকে, সো ফার্স্ট কি অর্গানাইজেশন নাম কি, যে অর্গানাইজেশনটা এটা করাইছে তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আর পোস্টের নাম কি হবে, পোস্টের নাম হবে সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টরেস, মহিলাদের জন্য ইন্সপেক্টরেস বলা হচ্ছে। আর আর্মড ব্যাচের হবে আর কি, যে সার্জেন্ট অফ কলকাতা পুলিশ হবে, ঠিক আছে। তো এটা পোস্টের নাম। এবার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 169, টোটাল ভ্যাকেন্সি 169। অফলাইন নয়, এটা তো অফলাইন নোটিফিকেশনের থেকে আমি উঠিয়ে লিখেছি। এনিওয়ে, তো এবার হচ্ছে কি যে অনলাইন মোডে, মোডটা কি হবে, অ্যাপ্লাই মোড হবে অনলাইন, সকলে জানো। ক্যাটাগরি হচ্ছে কলকাতা পুলিশ। আচ্ছা, সকলে যে পে স্কেল নিয়ে খুব আগ্রহ থাকে, তো পে স্কেলটা আগেই বলেছি, সেটা হচ্ছে 32,100 থেকে 82,900 পর্যন্ত, ঠিক আছে। জব লোকেশন কলকাতা, উইদিন কলকাতার মধ্যে হবে, কারণ কলকাতা পুলিশ। আর উইদিন কলকাতা হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল মধ্যে হতে পারে, এনিওয়ে কিন্তু কলকাতা পুলিশ যেহেতু বলেছে, আই থিঙ্ক মোস্ট প্রবাবলি কলকাতাতেই হবে। এবার অফিসিয়াল সাইট কোনটা, অফিসিয়াল সাইট হচ্ছে wbpolice.gov.in। ওকে, সো এর এতটুকুটা আমরা দেখলাম। ওকে, আর একটু বিস্তারিত যদি আলোচনা করি যে 169 যে পোস্টটা আছে সেটার মধ্যে কোথায় থেকে কত কত নেবে। ওকে, তো আমরা এখানে কি করেছে যে এসআই পোস্টের যে মেল ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেট, ওকে, আনরিজার্ভ ক্যাটাগরি যেটা মানে জেনারেল ক্যাটাগরি, সেটা থেকে 68টা মেল আর 5টা ফিমেল। ওকে, সেখানে যদি আমি শিডিউল কাস্টে ধরি তো 35টা মেল অ্যান্ড 2টো ফিমেল, এইভাবে করে শিডিউল ট্রাইবেরও দেওয়া আছে। এখানে দেখো এসটিতে কিন্তু নেই, ফিমেল ক্যান্ডিডেট নেই, তো সুতরাং ফিমেল ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই করাটা করলেও সেটা তারা এই সার্জেন্ট ইন কলকাতা পুলিশে করতে পারবে, সেটাতে একটা পদ আছে। তো সুতরাং একটু দেখে নেবে তোমরা যে তোমাদের জন্য ছেলেদের জন্য আছে 9টা, কিন্তু মেয়েদের জন্য শুধু সার্জেন্টেই আছে। ওকে, আবার শিডিউল কাস্টে তুমি যদি দেখো যে শিডিউল কাস্টে কিন্তু কলকাতা পুলিশে যে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর মহিলাদের সেটাতে আছে 2টো, কিন্তু সার্জেন্টে কিন্তু একটাও নেই, ঠিক আছে। তো সুতরাং এই জিনিসগুলো একটু নিজেরা লক্ষ্য করে নেবে যে ওবিসি থেকে কতটা কী আছে না আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এইরকমভাবে ইকোনমিক্যালি সেকশন উইকার সেকশন, সেখানে টোটালি হচ্ছে কত 169। ওকে, আর একটু ডিটেলসে যদি দেখি আমরা, আচ্ছা এজ লিমিটটা দেখিনি, এজ লিমিটটা বলা হয়েছে যে 20 থেকে 27 বছর, এটা হচ্ছে এজ লিমিট। ওকে, হ্যাঁ, এজ রিল্যাক্সেশনস আছে, যেটা অ্যাজ পার দ্য রুল থাকে সেটা রিল্যাক্সেশন আছে, আমি সেটা নিয়ে পরে আলোচনা করছি। ওকে, এখানে আমরা প্রসেসটা যদি দেখি যে প্রসেসটা কী, সিলেকশন প্রসেসটা কী হবে, তো সিলেকশন প্রসেসে হবে ফার্স্টে রিটার্ন এক্সাম হবে একটা। ওকে, তারপর হবে সেটা, তারপরে রিটার্ন এক্সাম কোয়ালিফাই করলে সেখান থেকে আমি ডিটেলস আরও বলবো পরবর্তীতে, কিন্তু এখন যে এতটুকুটা দেখো, রিটার্ন এক্সাম হবে। রিটার্ন এক্সামের পরে কী হবে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারা যেখানে কোয়ালিফাই করবে তাদের হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, অ্যান্ড তারপর সেখান থেকে গিয়ে হবে পার্সোনাল টেস্ট। সো সুতরাং 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ পেরিয়ে গেলে তবে তুমি সিলেকশনটা হবে। ওকে, এবার আরেকটু জিনিস যেটা হচ্ছে কি, যে নোটিফিকেশন কবে রিলিজ হয়েছে, সেটা 25 তারিখে হয়েছে। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হবে, সেটা হবে 1 তারিখ থেকে। তো সুতরাং এখনও শুরু হয়নি, কারণ আজকে 30 তারিখে আমি বানাচ্ছি ভিডিওটা, সুতরাং এখনও শুরু হয়নি, 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে তোমার অ্যাপ্লাই ডেট। ওকে, আর লাস্ট ডেট আছে তোমার বলেছে 18 তারিখ, তো এটা একটু মাথায় রাখবে, 18 তারিখ, বেশি দিন নেই, 18টা দিন দিয়েছে, 18টা দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করে দিতে হবে ভালো করে। ওকে, কারেকশন টারেকশনের কোনো ব্যাপার যদি থাকে তাহলে সেটাও বলে দিয়েছে কি 21 আর 27 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কারেকশন করতে হবে, আর এক্সাম ডেট সম্বন্ধে এখনও কিন্তু কিছু বলেনি। ওকে, সেমভাবে এটা আমি অলরেডি ডিসকাস করলাম। কোয়ালিফিকেশানে যদি আমরা দেখি তো কোয়ালিফিকেশানে বলছে যে মাস্ট বি ব্যাচেলার। ওকে, ব্যাচেলার ডিগ্রি হতে হবে, মানে তোমার গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো বিষয়ের উপর তুমি যেন গ্র্যাজুয়েট থাকো। ওকে, সিলেকশন প্রসেস বললাম আমি। ওকে, আর এখানে স্যালারি স্ট্রাকচার আছে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, অনেকে একটু কোয়ারিফাই থাকে যে অ্যাপ্লিকেশন ফি কত কার লাগবে। তো যেমন দেখতে পাচ্ছ যে এসসি এসটি যারা আছে তাদের জন্য 20 টাকা লাগবে, কিন্তু বাকি যারা আছেন যারা তাদের জন্য কিন্তু 220 টাকা লাগবে। তো এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তাদের কিন্তু লাগবে 220 টাকা, ঠিক আছে।
এবার যদি আমি একটু ডিটেলসে যদি যাই, যে ডিটেলসে একটু দেখতে চাই, তো ডিটেলসে চলো, ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নেম অফ দ্য স্কেল পরিষ্কার দেওয়া আছে কি, সাব ইন্সপেক্টর, ওকে, সার্জেন্ট, ওকে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসেছে, ঠিক আছে। এবার এখানে কত বলেছে পে স্কেল, দেখো পে স্কেল কত আছে, ওয়ান মিনিট, পে স্কেল আছে তোমার কত, লেভেল 10th পে স্কেল, যেটা 32,100 থেকে 82,900, যেটা আমি আগেও বললাম। এখানে অলরেডি খুব ভালো করে ক্যাটাগরিটা করে দেওয়া আছে, যেটা আমি ওখানেও দেখালাম। যদি আর একটু নিচে যায়, আমরা এজ লিমিটের ব্যাপারটা যেটা দেখতে চাইছিলাম, এজ লিমিটটা যদি তোমরা দেখো তাহলে দেখবে যে 20 বছর বয়স আছে মিনিমাম, মিনিমাম 20 আছে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কত আছে, 27, ম্যাক্সিমাম কত আছে, 27। কিন্তু এখানে একটা না এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে, ওই ব্যাপারটা বলার জন্য আমি এটা দেখালাম। ওকে, এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কি আছে, দেখো 5 বছর এজ রিল্যাক্সেশন আছে কত, এসসি এসটি এসটি এসসি ক্যান্ডিডেট 75 হয়, তাহলে তার সাথে 5 যোগ করে দাও, টোটালি কত হচ্ছে তোমার 32 বছর বয়স পর্যন্ত তুমি এটা অ্যাপ্লাই করতে। এটা যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট থাকো তাহলে 72+ কত হবে, 3 হবে। আর যদি দেখো ইন কেস অফ দ্য ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার যারা আছেন তাদের জন্য কিন্তু 3 বছরের এক্সট্রা আছে, হয় বাংলা, বাংলা কিন্তু তোমাকে মাস্ট জানতে হবে, ঠিক আছে। কিন্তু যদি তুমি, কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু যদি তুমি সাব ডিভিশন আছে অফ দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকো বা কালিম্পং ডিস্ট্রিক্টে থাকো, তাহলে কিন্তু বাংলা মাস্ট না, কিন্তু বাকিদের জন্য কিন্তু বাংলা মাস্ট। দেখো পুলিশের ব্যাপার, তো পুলিশের ব্যাপার হলে তোমার একটু ফিজিক্যাল একটা মেজারমেন্ট তো দেখবে এরা মিনিমাম। এখানে দেখো সাব ইন্সপেক্টর বলা কথা হচ্ছে, সাব ইন্সপেক্টরের বা পুলিশ, ঠিক আছে, ছেলেদের জন্য, এটা মেল ক্যান্ডিডেট আর এটা ফিমেল ক্যান্ডিডেট। ওকে, মেল ক্যান্ডিডেটের জন্য দেখে নাও, এখানে বলা হয়েছে যে যত ক্যান্ডিডেট আছে এক্সেপ্ট গোর্খাস, রাজবংশীস, গারোলিস অ্যান্ড শিডিউল ট্রাইব, এদেরকে বাদ দিয়ে, এদের কথা বলা হচ্ছে না, বাকি যা যারা আছেন তাদের কিন্তু হাইট লাগবে 167 হাইট লাগবে, চেস্টের কথা বলে দিয়েছে 79 লাগবে সেন্টিমিটার, ঠিক আছে, আর এক্সপান উইথ এ মিনিমাম এক্সপানশন অফ 5 সেন্টিমিটার। ওকে, এখানে ওয়েটও দিয়ে দিয়েছে 56। তো সুতরাং এখানে তুমি যদি ভালো করে দেখো, দেখো এখানেও আবার এই যে যারা গোর্খাস, রাজবংশী, গারোয়েস, তাদের জন্য 160, বাকিদের জন্য 167 আর তাদের জন্য 160, ঠিক আছে, ওয়েটটাও তাদের একটু কম দিয়েছে। ওকে, এবার সেই হিসাবে আবার যদি ফিমেল দেখি, তো ফিমেলদের কি 160 বাকিদের জন্য, আর গোর্খা, রাজবংশী, গারোয়ালি অ্যান্ড শিডিউল ট্রাইবদের জন্য 155। তো এইভাবে তুমি এই জিনিসগুলো না একটু দেখে নিতে পারো, ঠিক আছে, কার কত লাগবে, কার কত এজ না এজ, এগুলো জিনিস একটু দেখে নিতে পারো। সার্জেন্টের যারা ভাবছে যে সার্জেন্টের জন্য অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু একটু ভালো করে দেখে নাও, সার্জেন্টের কিন্তু হাইটটা বেশি আছে, ঠিক আছে, হাইটটা কিন্তু বেশি আছে, 173 আছে, আর বাকিদের জন্য মানে গোর্খাস, রাজবংশী অ্যান্ড গারোলিসদের জন্য আছে কত, 163। তো এই জিনিসগুলো একটু না ভালো করে দেখে নেবে যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো আর সেই হিসাবে তোমার হাইটটা কী। ওকে, এখানে আরেকটা বলা হয়েছে যে ট্রান্সজেন্ডার পার্সেন্টের জন্য, এটা ট্রান্সজেন্ডার পার্সেন্টের জন্য এখানে কি বলা হয়েছে দেখে নাও, এখানে বলা হয়েছে 162 যদি সেটা কি আলাদা কোনো ক্যাটাগরি থাকে এক্সেপ্ট কি গোর্খাস, রাজবংশী আর গারোলিস বাদ দিয়ে, কারণ তাদেরটা 157। এভাবে তুমি না একটু এই জিনিসগুলো একটু চেক করে নেবে। ওটা যখন তোমার হয়ে যাবে ফিজিক্যাল টেস্টের ব্যাপারটা যখন হয়ে যাবে, তখন না ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যখন যখন হবে তোমার, মেডিকেলটা যখন হয়ে গেলো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি চেক করবে তোমার, তোমার চেক করবে কত, তুমি যদি সাব ইন্সপেক্টর হও, ঠিক আছে, বা সার্জেন্ট অফ দ্য পুলিশ হও, যদি মেল ক্যান্ডিডেট আছো, তাহলে তোমাকে 800 মিটারে রান করতে হবে 3 মিনিটের মধ্যে, ঠিক আছে, 800 মিটার রান করতে হবে 3 মিনিটের মধ্যে। যদি ফিমেল ক্যান্ডিডেট আছো, তাহলে সেটা কি হবে যে ফিমেল ক্যান্ডিডেট ইন্সপেক্টরদের জন্য কি করতে হবে, 400 মিটার রান হবে 2 মিনিটের মধ্যে, 400 মিটার করতে হবে কত, 2 মিনিটের মধ্যে। আর যদি ট্রান্সজেন্ডার পার্সন আছো, ঠিক আছে, সাব ইন্সপেক্টর পোস্টের জন্য, তাহলে কত হবে, এখানে কত বলেছে 400 মিটার করতে হবে 1 মিনিট 1 মিনিট 40 সেকেন্ডের জন্য, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমার। ওকে, এবার একটু আমরা যদি রিটেনে চলে যাই, যে রিটেন যে এক্সামটা হবে, প্রথমে যে প্রিলিমস এক্সাম যেটা আমরা বলছি, এই প্রিলিমস এক্সামে কত কি থাকবে, এখানে দেখো যে 200 মার্কসের প্রিলিমস হবে তোমার, কত হবে 200 মার্কসের প্রিলিমস হবে। ওকে, এবার 200 মার্কসের প্রিলিমসের মধ্যে কোথায় কত নাম্বার থাকবে সেই বিষয়টাও তোমাকে একটু জানতে হবে, ঠিক আছে। দেখো 100 মার্কসের থাকবে কি জেনারেল স্টাডিজ, 100 মার্কের কত থাকবে জেনারেল স্টাডিজ, তার মধ্যে 50টা কোশ্চেন থাকবে, মানে এক একটা কোশ্চেন কিন্তু 2 মার্কসের, তবে সেটা 100 মার্কসের হচ্ছে, ঠিক আছে। তারপর বলেছে 50 মার্কসে থাকবে কি লজিক্যাল,
50-50 মার্কসে থাকবে কি লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, ঠিক আছে। 25টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, এটাও 2 মার্কসের, 25টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস 50, ওকে। আর 25টা কোশ্চেন থাকবে অ্যারিথমেটিক থেকে, সেটার মার্কস কত 50, তো টোটালি কত হলো তোমার, টোটালি হয়ে গেলো তোমার 200 মার্কসের, ঠিক আছে। তো টোটাল তোমার মার্কস কত হলো, টোটাল মার্কস হয়ে গেলো তোমার 200। এটা হচ্ছে তোমার কি যে প্রিলিমস, ওকে। এবার প্রিলিমসে কি, প্রিলিমসটা হচ্ছে তোমার পুরোটা এমসিকিউ বেসড হবে, আর ওএমআর শিট তোমাকে দেওয়া হবে, সেখানে তোমাকে ফিল করতে হবে। কোশ্চেন পেপার এই দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশ আর নাহলে বাংলা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার থাকবে। এখানে যারা মেরিট লিস্টে নাম আসবে তারাই পরবর্তীতে এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা পিএমটি বলছে, আর তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা হচ্ছে রানিং টানিংয়ের জন্য, সেখানে তারা যাবে। অবভিয়াসলি যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আটকে যাবে তারা কিন্তু আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যেতে পারবে না। তো সুতরাং যারা এটার জন্য প্রিপেয়ার করতে চাও তারা কিন্তু এখন থেকে নিজেকে ফিজিক্যালি ফিট করে নাও। এই দুটো স্টেপ, যখন প্রিলিমস হয়ে গেল তোমার, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টও তুমি পাস হয়ে গেলে আর ফিজিক্যাল এফিসিয়েন্সিতেও পাস হয়ে গেলে, তখন আসবে তোমার ফাইনাল পেপারটা দিতে হবে তোমাকে, ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ পেপার। এটা কিন্তু টোটালি 200 মার্কসের হবে, ঠিক আছে। তো এই 200 মার্কসের মধ্যে কী কী থাকবে দেখে নাও আবার। জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, মানে জেনারেল স্টাডিজ আর ম্যাথ নিয়ে তোমার থাকবে 100 মার্কের কোশ্চেন, ঠিক আছে। এবার এই 100 মার্কসটা যদি তুমি একটু ক্লিয়ারলি দেখতে যাও তো দেখবে এখানে যে 50 মার্কের মধ্যে থাকছে জেনারেল স্টাডিজ, 25 মার্কস থাকবে তোমার লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, রিজনিংয়ের পার্টটা, আর 25 মার্কস থাকবে তোমার ম্যাথ পার্টটা। এটা যে তোমার 100 মার্কের পরীক্ষাটা হবে এটা, সেটা কিন্তু 2 ঘন্টা হবে তোমাকে, 2 ঘন্টা সময় দেওয়া হবে, 2 ঘন্টার মধ্যেই হবে তোমার। পেপার 1 হয়ে গেলো দেখে নিলে, পেপার 2 তে ইংলিশ 50 মার্কস থাকবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে তোমাকে, আর পেপার 3 তে একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, কারণ তোমার তুমি যদি বাংলাভাষী হও বাংলাভাষী, বা তুমি যদি নেপালি হও তো নেপালি, ওকে। তো সেখানে কী হবে যে 50 মার্কের কোশ্চেন থাকবে তোমাকে, 1 ঘন্টা এখানেও তোমাকে সময় দেওয়া হবে। তারপর কি, এগুলোতে যদি কোয়ালিফাই হও তারপর তোমাকে কি হবে পার্সোনালিটি টেস্ট হবে, আর পার্সোনালিটি টেস্টে তোমার সাথে কি হবে 30 মার্কের কি হবে তোমাকে মেরিট ওয়াইজ কোশ্চেন হবে 30 মার্কের, ঠিক আছে। এখানে কি করতে হবে, এখানে হচ্ছে অ্যাবিলিটি তোমার চেক করা হবে, যে তুমি পড়তে পারো, লিখতে পারো আর বলতে পারো বাংলা কি পারো না, ঠিক আছে। কিন্তু সেমভাবেই আবার আসে, যদি তুমি দার্জিলিং বা ওই হিল এরিয়ার আছো তাহলে কিন্তু তোমার বাংলাটা ম্যান্ডেটরি না। তখন জেনারেল স্টাডিজে যখন আমরা দেখব তখন কি বলেছে যে জেনারেল নলেজ জিজ্ঞেস করো বিভিন্ন স্পেয়ার থেকে, মানে তোমার হিস্ট্রি থেকে জিজ্ঞেস করতে পারে, জিওগ্রাফি থেকে জিজ্ঞেস করতে পারে, সায়েন্স থেকে জিজ্ঞেস করতে পারে, তো সুতরাং এগুলো থেকে তোমাকে জিজ্ঞেস করবে। লজিক্যাল রিজনিং আর যখন কথা হচ্ছে, লজিক্যাল রিজনিংটা হবে কি, যে জানোই লজিক্যাল রিজনিং আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কী জিনিস, সাধারণত ম্যাথে তোমরা দেখেছোই, ওকে। আর অ্যারিথমেটিকে কী বলেছে, যে মাধ্যমিক লেভেলের সিলেবাস থাকবে। পেপার 2 তে কী থাকছে, পেপার 2 তে আবার দেখে নাও, পেপার 2 তে হচ্ছে পেপার 2, জাস্ট আ মিনিট, ওকে, প্রিলিমস হয়ে গেলো, ওকে, পেপার 2 পেপার 3 অ্যান্ড দ্য ফাইনাল কম্বিনেশন, ওকে, অফ। তো পেপার 2 তে যে ইংলিশের কথাটা বলেছিল ওখানে তো জেনারেল দেখলেই তোমরা, এবার যখন ফাইনাল পেপারে আসলে, যেখানে ফার্স্ট পেপারটা তো ওই সেমভাবেই ছিল, জেনারেল স্টাডিজ ছিল আর ম্যাথ ছিল, কিন্তু সেকেন্ড পেপারে ছিল ইংলিশ, ঠিক আছে। তো এই ইংলিশে কী আসবে, ইংলিশে আসবে এই যে ড্রাফটিং অফ দ্য রিপোর্ট, ঠিক আছে, তারপর কি ট্রান্সলেশন করো, বাংলাতে দেওয়া থাকবে সেখান থেকে ইংলিশে ট্রান্সলেশন করো, তারপর কী হবে যে এই যে সামারি বা প্রিসেস যেটা হয় সেগুলো, তারপর ওয়ার্ডের কারেকশন, ইউজ সেন্টেন্স, কমন ফ্রেজ অ্যান্ড সিনোনিমস অ্যান্টোনিমস, এগুলো জিজ্ঞেস করবে তোমাকে। পেপার 3 তে কী হবে, পেপার 3 তে সেমভাবে যে তোমাকে হয়তো অন্য একটা হয়তো ইংলিশে আছে, সেখান থেকে তোমার যেটা ল্যাঙ্গুয়েজ তুমি করছো সেখানে কী হবে ট্রান্সলেট করতে দেবে, ঠিক আছে। ম্যাটেরিয়াল সাপ্লাই, বুঝতে পারছো যে এখানে কী হবে যে বিভিন্ন ভাষা থেকে তোমার ভাষাতে ট্রান্সলেশন হবে, ইংলিশ থেকে, যেমন ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন হলো বা ইংলিশ থেকে নেপালিতে ট্রান্সলেশন হলো, এরকমভাবে, ওকে। অনলাইনে যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের জন্য তোমার কাছে 3টে ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে pbrwbgovernment.in, যেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাইট, সেখান থেকেও করতে পারো, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাইটটা আছে সেটা হচ্ছে wbpolice.gov.in, সেখান থেকে করতে পারো, বা কলকাতা পুলিশ.gov.in। তো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ।